Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকের ভিডিওতে দেখতে যাচ্ছি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার স্থানীয় ফুল হাসলেরিয়ানা, যাকে স্পাইডার প্ল্যান্টও বলা হয়। পাবনা জেলার চাটমোহর উপজেলার অন্তর্গত কুমারগাড়া গ্রামের শাকিল আহমেদের বাড়িতে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার স্থানীয় প্রজাতির ফুলের বাগান রয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এসে এই ফুলের বাগান পরিদর্শন করছে। এই ফুলের বৈজ্ঞানিক নাম ক্লিওম হাসলেরিয়ানা, যাকে ইংরেজিতে স্পাইডার ফ্লাওয়ার বা স্পাইডার প্ল্যান্ট বলে। এর বাংলা অর্থ হচ্ছে মাকড়সা হুড়হুড়ি। ক্লিউমাসিউ পরিবারের ক্লিউমাগণের একটি সপুষ্পক উদ্ভিদের নাম। এরা দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং দক্ষিণ পূর্ব ব্রাজিলের স্থানীয় প্রজাতি। এটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এদের উচ্চতা 150 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ফুলের গাছ 70 প্রজাতির হতে পারে। জার্মান ভাষাতে এই উদ্ভিদের নাম স্পিনেন প্লাফানজে, যার অর্থ মাকড়সা গাছ। এটি একটি মনোযোগ আকর্ষণকারী গাছ। এর অস্বাভাবিক ফুলগুলি চ্যাম্পিয়নের স্প্ল্যাশেরগুলির মতো দেখতে। এটি অদ্ভুত সুগন্ধ বহন করে। ফুলগুলো পুরো গ্রীষ্মকাল যাবৎ স্থায়ী হয়। এই ফুলগুলো লম্বা ডান্টির হয়, ডান্টির উপরে ফুল ধরে। আজকের যে ফুলটি দেখছি, এই ফুলটির নাম সাদা প্রজাতির, যাকে হোয়াইট কুইন বলা হয়। এটি একটি ক্লিওম হাসলেরিয়ানার হোয়াইট কুইন। লম্বা স্টেমেন্স সহ চার পেটন করল্লা কাণ্ডের শীর্ষে রেশমেজ ফুলগুলিতে জড়ো হয়। এই ফুলের রং সাদা, হলুদ, বেগুনি, গোলাপি সব শেডেরই হয়। অবাক করা বিষয় হচ্ছে, এই ফুলগুলো শুধু মানুষকে আকর্ষণ করে না, মানুষের পাশাপাশি ছোট বাদুরকেও আকর্ষণ করে থাকে। এই ফুলের বাগান যদি বাড়ির আশেপাশে করা হয়, তাহলে বাড়ির আশেপাশ সৌন্দর্য পরিপূর্ণ হবে, বিভিন্ন প্রাণীও আনাগোনা করবে এবং মানুষও দেখতে আসবে। এই গাছের পাতাগুলো ছয় পাতা বিশিষ্ট এবং ফুলগুলো ঠিক মাকড়সার মতোই দেখতে, যে কারণে একে মাকড়সা গাছও বলা হয়।